আমরা আজ জানব কোরআনে তত্ত্বাবধায়ক সরকার ব্যাপারে আল্লাহ কি বলেছেন, আসন্ন তত্ত্বাবধায়ক সরকার কিভাবে প্রয়োজন এবং কতটুকু প্রয়োজন, কিভাবে সমাধান হবে। সুবহানাল্লাহ বলেন। সূরার নাম সূরা বাকরা, 286টি আয়া, 40টা রুকু, কোরআনের সবচেয়ে বড় সূরা। ঘটনাটা ছিল এরকম, কান খাড়া করে শুনুন, খুব মজা পাবেন। এখানে বানি ইসরাইল তথা ইয়াহুদি জাতির মধ্যে একজন ব্যক্তি ছিল এরকম, যার অনেক সম্পত্তি ছিল। স্ত্রী মারা গেছে, একটা কন্যা রূপবতী, সরসী, তন্নী, গুণবতী, খুব চমৎকার এক বিদুষী মেয়ে। বিয়ের বয়স হয়েছে, স্বাভাবিকভাবে মেয়েটাকে ভালো একটা পাত্রস্থ করাই বাবার একমাত্র টার্গেট। এখন সে ওর অনেক সম্পদের অধিকারী। এই তত্ত্বাবধায়কের দিক কিন্তু যাচ্ছি আমি, আপনাদের সবার বুঝ হবে, প্রশাসনের বুঝ হবে, বিরোধী দলের বুঝ হবে, সরকারি দলেরও আশা করি এখান থেকে বুঝ হবে ইনশা আল্লাহ। আল্লাহর কুদরত দেখো, এই লোকটার একটা ভাতিজা ছিল, সেও বিয়ের উপযুক্ত, এইদিকে তার মেয়েও বিবাহের বিয়ে দেওয়ার উপযুক্ত। একদিন চাচার কাছে গিয়ে বলল, চাচা, ও চাচা একটা কাজ করেন, সেটা হচ্ছে আপনার মেয়েটাকে আমার কাছে বিয়ে দেন। চাচা বললেন, ভাতিজারে, তুই আমার ভাতিজা ঠিক আছে, কিন্তু আমার মেয়ে বিয়ে করার জন্য যে জ্ঞান দরকার, যেই পরিমাণ চরিত্র নৈতিকতা দরকার, তা তো তোমার ভিতরে নাই। আল্লাহ নবী বলেছেন, লা তানকিহু ইল্লা বিল কুফু, কুফু যদি না হয়, সামঞ্জস্যতা না থাকে, তাহলে বিয়া দিও না, বিয়ে করাইও না। বাইরে আমার খেয়াল করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল হওয়ার দ্বারা আল্লাহ তাআলা বড় একটা সমস্যার সমাধান করতেছেন। বলুন মারহাবা। এবার খেয়াল করুন, চাচাকে বোঝাতে পারলো না, ভাতিজা আসতে করে চাচা তো বোনের কাছে গিয়ে বিভিন্ন মজার মজার কথা বলে, যদি বোনটা রাজি হয়ে যায়, চাচা বাধ্য হয়ে শেষ পর্যন্ত আমার কাছে বিয়া দিতে রাজি হবে। কিছু মেয়ে আছে না, যে আব্বা ওরে সারা আমি বিয়েই বসবো না, ওর কাছে আমাকে বিয়ে দাও, এইরকম বিলেহাজ, বেহায়া এবং অশ্লীল চরিত্রের কিছু মেয়ে আছে না এই সমাজে? আছে। বলল যে আমি আমার ভাতিজি, আমি আমার মেয়েকে তোমার কাছে দেব না। বোনের কাছে যখন প্রস্তাব দিলে একটু আংটি দেয়, একটা রুমাল দেয়, একটু কলা কিংবা একটু আপেল বেদানা পাঠায়, বোনকে একটা থ্রি পিস কিনে দেয়, আর বোন এগুলো নিচ্ছে। হঠাৎ করে বললে, তুগুলো কেন দেই জানো? বলে আমি তো জানি না। বলে আমি চাই তুমি আমার বউ হও সারা জীবনের জন্য। বললো যে আস্তাগফিরুল্লাহ, আমি তো এই কাজ করতেই পারো না, আমার আব্বা যার কাছে বিয়ে দেবেন তিনিই আমার স্বামী হবেন। এখানেও মজা পাইল না, মাথা খারাপ যুবক, অ্যাডিক্টেড, রাতের বেলায় ধারালো ছুরি নিয়ে রওনা করেছে চাচাকে হত্যা করবে। ঘরের পেছনের বারান্দায় যুবতী মেয়ে ঘুমায় একা একা, বাবা সামনের রুমে, ঘরের মধ্যে মাও বেঁচে নাই। হঠাৎ করে নখ করেছে রাত একটা দেড়টার সময়। কে? বলল, চাচা আমি এসছি, ভাতিজা আসছে, দরজা খুলবে না চাচা? দরজা খুলে দিয়েছে, খোলার সাথে সাথে চাচার মুখটাকে চেপে ধরে কল্লাটা কেটে ফেলেছে। শুনুন, আমি গল্প বলছি না, এর শানে নজুল সূরা বাকারা। শেষ পর্যন্ত এখানে চাচার আওয়াজ করতে পারলো না, মেয়ে তো ঘুমোচ্ছে রাতে, রক্ত পড়ে আছে ফ্লোরের মধ্যে ঘরে, লাশটাকে কাঁধে করে দুই মহল্লার পরে আর এক মহল্লায় নিয়ে লাশটাকে ফেলে এসেছে। ঘটনাটা একটু জড়িয়ে নিলাম এজন্য যাতে বুঝতে আপনাদের সহজ হয়। বন্ধুগণ, সকালবেলা বাবার কাছে মেয়ে প্রতিদিন যেভাবে যায়, মা বাবা ঘুম থেকে উঠাইয়ে দেয়, নাম ধরে ডাকে, কিন্তু আজকে আর ডাকে না। মেয়ে ঘুম থেকে উঠে দেখে ফ্লোরে রক্ত পড়ে আছে, জমা সপসপ রক্ত, লাশটাও নাই, দরজাটা খোলা,
চিৎকার দিল আব্বা বলে সাথে সাথে বাড়ির কাছ থেকে লোকজন চলে আসলো ওই দরজায় ছিল এই দুষ্ট ছেলেটা হত্যাকারী সেও চলে আসছে আয়েশা বুইনেরে কয় বনরে কে আমার চাচারে মারছে অবশ্যই তারে ধর্ম খেয়াল করেছেন নিজে হত্যা কইরা খুনি ধরতে যায় আমাদের দেশে কি এই রকম ঘটনা আছে না নাই আসেন এবার বোনকে আদর করে কান্দিস না খুনি যে হোক না কেন লইয়াই সারমু তুই আমার বোন আমি তোর ভাই আমরা দুইজন সারা দুনিয়ায় আর কেউ নেই উদ্দেশ্য কি সাসারে মাইরে ফলাইলি তোর বিয়ে করা যায় ওরে বিয়ে মানে ভালো মেয়েও পাইলাম সম্পদও পাই গেলাম কত বড় দুষ্ট শেষ পর্যন্ত বোনকে নিয়ে বেরিয়ে পড়েছে এই মহল্লা ওই মহল্লা ওই ধানক্ষেত ওই পুকুর ওই ডোবা এগুলো কি আসলে তালাশের জন্য ও তো জানেই কোন জায়গায় লাশ ফলাইছে ঠিক না সন্ধ্যা হবে হবে তার আগ মুহূর্তে কি হঠাৎ করে দেখলো ধান ক্ষেতের মধ্যে গম ক্ষেতের মধ্যে লাশটা আছে চিৎকার দিয়ে চাচার লাশটাকে ধরলো আমার চাচা গো তোমারে কে মারছে একটু কইতে পারো কিনা বাবার লাশ পাইয়া মেয়েটা বারবার বাবার কপালে চুমা খায় মরা বাবা কিন্তু মন মানে না আহারে এই পৃথিবীতে কত বাবাকে হত্যা করা হলো ওই ইয়াতিম সন্তানের কান্না আমাদের কানে কেন যায় না শেষ পর্যন্ত চিৎকার করে যুবক বলতে শুরু করলো যারা আমার চাচাকে হত্যা করেছে সবগুলারে গাইবি মামলা দিয়ে আসামি বানাই দেব কি মামলা মামলাও বলে গাইবি আছে অজ্ঞাত আসামি মামলার নাম গাইবি যারে ধরবে সেই আসামি হয়ে যায় প্রতারণা কারে কয় চিন্তা করতে পারবেন না আমার ভাইয়েরা খেয়াল করুন জাতির মধ্যে মুরব্বী লোক যারা ছিল ওই মহল্লায় তারা দৌড়ে আসলো কিরে বাবা কি হইছে আপনারা কিছু বোঝেন না আমার চাচারে হত্যা কইরা এখন আপনারা উল্লাস করেন কয় কে করছে হত্যা কয় আপনারাই তো হ্যাঁ আমরা হত্যা করছি কয় করলো কে আপনার এখানে তো লাশ বলল বাবা আল্লাহর কসম এই লাশ আমরা জানি না এখানে যে লাশ আছে তাও জানি না আমি জানি আপনাদের ছেলেদের জন্য আমার চাচা তো বোনকে আনবেন আমার চাচার কোটি কোটি টাকা আপনারা আত্মসাৎ করবেন এই বিয়ার অজুহাত দিয়া এই কারণে আমার চাচারে হত্যা করছে ওখানে লোকেরা করে বলতেছে বাবা আল্লাহর কসম করে বলি তোমার চাচার যে নাম কি কোথায় বাড়ি তাও চিনি না জানি না আবার তার যে সম্পত্তি আছে তাও জানি না তার যে মেয়ে আছে তাও আমরা জানতাম না বুঝতেছেন মানে নাম জানে না চেনে না পরিবার চেনে না হত্যা তো বহুত দূরে এরপরেও আসামি বানানোর হুমকি দেওয়া হচ্ছে খুনিরা জীবনে এই রকম করি নির্দোষ মানুষকে কষ্ট এবং নির্যাতনের জায়গায় নিয়ে যায় ঠিক কিনা বলেন এটা কৌশল তাদের এক পর্যায়ে জাতির লোকেরা দেখলো যদি কোনো রকম ফেরাউনের কাছে এই মামলা যায় তাহলে আমাদের এলাকার যারা আছে সবাইকে মামলা দিয়ে ওর ওদের কাছ থেকেও টাকা নেবে এদের কাছ থেকেও টাকা নেবে আর যেহেতু ওরা হইল দুই ভাই বোন মাত্র আর আমরা হইলাম অনেকে বেনামি মামলা দেবে প্রত্যেক ঘরে ঘরে আসামি শেষ পর্যন্ত আমাদের অবস্থা শেষ অতএব দেখি মামলা ছাড়া কারণ ফেরাউনের দরবারে মামলা মানে ওদের ভিক্ষার জলি কান্দে লওয়া ন্যায় বিচার তো নাই ফেরাউনের দরবারে অতএব আমরা কমপক্ষে দেখি মিশে যেতে পারি কিনা বলে বাবা আমরা হত্যা করি নাই বিশ্বাস কর বিশ্বাস করি কেমনে আপনাদের এখানে তো লাশ পাওয়া গেছে শেষ পর্যন্ত বলল তাহলে একটা কাজ কর আমরা সবাই চলে যাই মুসা পয়গাম্বরের কাছে তার কারণ আমাদের মুসা পয়গাম্বর তিনি আল্লাহর সাথে কথা বলেন এই হত্যাটা কে করেছে পৃথিবীর কেউ না জানলেও আল্লাহ তো জানে বলল ঠিক আছে তাই সেই কাম করেন যেহেতু একটা এখন সালিশের কথা আছে এখন তো আর মাথা ঘুরাইতে পারে না রাতের বেলায় তারা চলে গেলেন মুসা পয়গাম্বরের কাছে
বলল যে ঠিক আছে আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করব কালকে সকালে লাশটা এনে কোন এক বাড়ির উঠানে শোয়ায় রাখছে মেয়েটা লাশের পাশে সারা রাত কাঁদতেছে বাবা মুসা আলাইহিস সালাম সকালবেলা তুর পাহাড়ে চলে গেলেন তুর পাহাড়ে গিয়ে মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহর কাছে অনেক কথা জিজ্ঞেস করার পর বললেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই যে একটা হত্যাকাণ্ড ঘটলো ওই হত্যাটা কে করেছে তুমি একটু আমাদেরকে বলে দাও যাতে করে আমার জাতির সামনে আমি বলে দিতে পারি আল্লাহ রব্বুল আলামিন বলেন ও মুসা আমি নামটা বলবো না চেহারাও বলবো না তবে আমি একটা কাজ তোমারে শিখাইয়া দেই এই কাজটুকু যদি তুমি করো তাদের জাতির লোকেরা যদি করে তাহলে মনে রাখবা ওই মৃত্যু ব্যক্তিকে আমি আল্লাহ জীবিত করাইয়া আমি বলাইয়া দেব কে তাকে হত্যা করেছে এবং কেন হত্যা করেছে মনে রাখবেন সত্য সাক্ষ্য দেওয়ানোর জন্য প্রয়োজনে আল্লাহ তাআলা ইউসুফ পয়গম্বরের সতীত্ব প্রমাণের জন্য জুলাইখার বিপরীতে সাত দিনের শিশুকে দিয়ে আল্লাহ কথা বলাইছিলেন ঠিক কিনা বলুন আল্লাহ রব্বুল আলামিন সত্য প্রকাশের জন্য মৃত্যু মানুষকে জীবিত করাইয়া তারপরে খুনিকে ধরাইয়া দেন সত্য প্রকাশ করানোর জন্য মুসলমান নির্দোষ ইমানদার মুফাসসিরে কোরআন তিনি যে ধর্ষণকারী না খুনি না নামদারি মুনাফিকরা আদালতের মধ্যে চিৎকার করে বলতেছে 30,000 নারীকে ধর্ষণ করেছে আল্লাহ তাআলা সত্য প্রকাশের জন্য একটা হিন্দুর জবান দিয়ে জারি করায় এই হুজুর কোনোদিন ধর্ষণকারী ছিলেন না আমি বানিয়ে বলছি সেদিন আসবে যেই দিন এই মাটি চিৎকার করে বলবে ওরা নির্দোষ ছিল ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনুন وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرًا الله تعالى তোমাদেরকে একটা গরু জবাই দিতে বলছে এদিকে তাকান কান খাড়া করে কি জবাই দিতে বলছে একটা গরু জবাই করতে বলছে তোমাদেরকে গরু জবাই দেওয়ার পরে গরুর যে ঘাড়ের গোশত আছে এখান থেকে চামড়া খসাইয়া ঘাড়ের এক টুকরো গোশত লবা গোশত নিয়ে যেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে তার ওই হত্যার কাটা জায়গাটা ওখানে ওই গরুর গোশতটা লাগাইয়া দেবা তাহলে আমি আল্লাহর হুকুমে এই ব্যক্তি জীবিত হয়ে যাবে জীবিত হয়ে সে বলে দিবে কে তাকে হত্যা করেছে তার হত্যাকারীর নাম কি সুবহানাল্লাহ কালকে বললেন আল্লাহর কুদরত জাতির লোকদেরকে বললেন তোমরা এই কাজটা করো জাতির লোকেরা বলল মুসা কি বলো গরুর গোস্ত মানুষের ঘাড়ে লাগাইলে মানুষ জীবিত হয়ে উঠবে আবার কথা বলবে এটা কেমন কথা মুসা আলাইহিস সালাম বললেন এবং জাতির লোকেরা বলল মুসা তোমার কাছে আসছি বলে তুমি কি আমাদেরকে খেল তামাশার পাইছো নাকি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহেলদের কাছ থেকে জাহেল হওয়া থেকে পানাহ চাই কথাটা বলেছেন কে আল্লাহ যেহেতু আল্লাহ বলেছেন অতএব গরুর গোশত দিয়েই মানুষটা জীবিত করা সম্ভব কিন্তু ইহুদি জাতি তো ওরা বারবার শর্ত দেয় মূলত নিজের কথাটা টিকাইতে চাই বিধায় তারা বলতেছে ও মুসা তাহলে বুঝলাম না হয় গরু দিয়া এইদিকে লাশ ফুলে উঠতেছে আর ওই বাতি যায় বারবার বলছে আমি কিন্তু ফেরাউনের কাছে গেলাম আর লোকেরা বলতেছে মাগো তুমি একটু ওই লোকটার থামাও তোমার ভাইটাকে মামলা করতে না যাক এইদিকে লাশ ফুলে উঠতেছে জাতির লোকেরা চিন্তা করলো উপায় নাই গরু তো আনতে হবে এখন জিজ্ঞেস করতেছে قالوا ادع لنا ربك يبين لنا ما هي
قال إنه يقول إنها بقرات لا فارض ولا بكر عون بين ذلك ففعلوا ما تؤمرون কত সোজা কথা বলল যে ও মুসা গরুটা কেমন হবে আল্লাহ তাআলা বলছেন গরু জবা দিতে শর্ত লাগাইতেছে কারা এই লোকেরা কি লাগাইতেছে শর্ত দিচ্ছে মুসা আলাইহিস সালাম বললেন শোনো গরু একটা আল্লাহ তাআলা বলেছেন তোমরা ভালো দেখে একটা গরু জবা দিয়ে দাও এটাই ভালো তারপর আবার বলল যে মুসা এই এটার বয়স কেমন হবে যে এটা মধ্যম বয়সী হবে এরপর জিজ্ঞেস করলো মা লাম নুহা বলল যে এটা হবে পীত বর্ণ বলে এই গরুটার বৈশিষ্ট্য কেমন হবে চরিত্র কেমন হবে বললে যে এইটা হবে এমন গরু যে মানুষের হাল চাষও করে নাই বলে আতাসকিল হারসা এবং এটা কি করে নাই পানি সেচের কাজও মানে কাঁধে এখনো জোয়াল দেয় নাই জাস্ট আর তৃতীয় কি তাসুরুন নাজিরিন ফাকিউন লাউনুহা তাসুরুন নাজিরিন এটা দেখলে মানুষের চক্ষু শীতল হয়ে যাবে একেবারে আনকমন একটা গরু যা দেখলেই বোঝা যায় যে মিশরের মধ্যে এরকম কোন গরু আর নাই খুব ঠান্ডা মাথায় বোঝেন পাঁচটা শর্ত দিছে পাঁচবার জিজ্ঞেস করছে কেমন হবে কেমন হবে আল্লাহ তাআলা ওকে জিজ্ঞেস করে কেমন হবে আল্লাহ একটা শর্ত দেয় আবার বলে এইটা কেমন আল্লাহ একটা শর্ত দেয় আবার বলে এটা কেমন আল্লাহ একটা শর্ত দেয় শর্ত দিতে 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 এমন গরু হইছে যেই গরু টোটাল মিশরে পাওয়া যায় একটা এক এতিম ফ্যামিলি বাপ নাই মারা গেছে মহিলা বিধবা ছোট্ট বাচ্চা বয়স 7-8 বছর ওই ঘরে আল্লাহ তাআলা ওই রকম একটা গরু দিয়ে রেখেছেন আর ওই বলার সাথে সাথে ওই রকম গরু আল্লাহ অটো বানাই দিয়েছেন সুবহানাল্লাহ বলেন এরপরে কি হলো এখন একদিন খোঁজে দুই দিন খোঁজে এইদিকে লাশ ফুলে উঠতেছে কি এক মহা মুশকিলের মধ্যে পড়তেছে হঠাৎ করে দেখা গেল যে বনের কিনার দিয়ে ছোট্ট একটা ঝুপড়ি ঝুপড়ির পাশে গাছের সাথে একটা গরু বান্দা পাশে একটা শিশু বসা কিন্তু এই গরুর দিকে ওনারা রওনা করেছে দেখে আর এই ফাঁকে জিবরিল আলাইহিস সালাম অথবা কোনো ফেরেশতা আল্লাহ পাঠাইয়া বলছেন যে শোনো তোমাদের গরু কিনতে কিছু লোক আসবে তোমাদের গরুটা কিন্তু অনেক দামি আমি হইলাম আল্লাহর ফেরেশতা অতএব একটা কাজ করবা যতক্ষণ পর্যন্ত তোমাদের গরুর সমান ওজনের স্বর্ণ না দেয়া হবে ততক্ষণ পর্যন্ত কেহ তোমরা এই গরুটা বিক্রি করবে না এই গরুর দাম বাড়ছে কেন বলেন তো দেখি গরুর কারণে না শর্তের কারণে শর্তের কারণে রাইট আল্লাহ তাআলা বলছেন গরু জবা দাও কোন রকম একটা দইরে জবা দিলেই তো হইতো তা না কইরে তারা যখন পেছাইছে আল্লাহ তাআলাও কি দিচ্ছেন শর্ত দিচ্ছেন শর্ত দিচ্ছেন গরু কিনতে গেছে গরু কিনতে যাওয়ার পরে বলে এই তোমাদের গরুটা খুব সুন্দর তো ছেলে বলল উম্মা আমার গরু এটার নাম ময়না একেবারে গলা দইরে গরুর এগালে ওগালে চুমো দেয় কারণ পালা গরু তো এরকমই হয় আবার গরুর দইরে একেবারে ও ঝুলবি দিয়ে আবার পিঠে উঠে বসে ডাক দেশে তোমার মাই কোথায় ঘরের ভিতরে বলে ডাক দাও মা আসছে আসার পরে বলে তোমাদের গরুটা বিক্রি করবা বলছে না না এটা বিক্রির জন্য এটা আমরা পালতেছি আমার ছেলেটা তার বাবার স্মৃতি হিসাবে গরুটা রাইখে দিছে বললো না একটা গরু দিয়ে তুমি কি করবে আমরা 10টা গরু দেব পিছনে একটা পুকুর কেটে দেব তোমাকে দোতলা একটা বিল্ডিং করে দেব একটা বাগান বাড়ি করে 5 একর জমি কিনে দিয়ে যাব বিনিময় এই গরুটা দিয়ে দাও বলছে এই কাজের কথা বলবেন না এই গরু আমি বিক্রি করব না প্রয়োজনে ভিক্ষা করে খাব মহিলার কথা শুনে রাগ হয়ে গেছে মোর ভাই মহিলা কাম নাই কিছু কত কিছু দিলাম তোমার কি বুদ্ধি শুদ্ধি নেই আমার রাগ হন কা মুরব্বী বাবাজি আপনার আমার বাবার বয়সী বয়স আপনি কাজ করেন গরু বিক্রি করব না আমি সম্পদ দরকার নাই আপনার এত সাপাইয়া দইয়া লাভ আছে এই তিনজন চইলে গেছে দুই মুরব্বী রইয়ে গেছে বলে মাগো তুই আমার মেয়ের মতো বল দেখি কি হইলে গরুটা দিবি কয় যেই গরু বিক্রি করব না কইয়া লাভ আছে আচ্ছা ঠিক আছে গরু 2 লাখ দিয়ে দেব মানে কয় 2 লাখ 5 লাখ 10 লাখ এই গরু পাইবেন না যুবক যারা ছিল কইলে ওনার একটা গরু পাইছে আন্দাজি মানতে একটা গরু
পাঁচ লাখ টাকা হবে দুই লাখ তো অনেক বেশি বলছেন আপনি এত দাম বললেন কেন চাচা বললো যে বাবা তোরা চেতিস না ও দেবে আমি রাগ কইরা কিছু দূর ফিরে যায় আবার আগের তিনজন যে চলে গেছে ওই তিনজনের সেখানে মাগো দেখ গরু দিয়ে দে আর যদি আরো কিছু চাও তাই বল দেব বললো যে গরুটা আমি বিক্রি করব না কয় না গরু তো আমাদের খুব দরকার বললো যে বুঝতে পেরেছি আপনাদের গরুটা খুব দরকার একটা দাম বলবো মাগো বলো 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 দাড়িপাল্লা আনবেন কি আনবেন দাড়িপাল্লা লাগবে এই দাড়িপাল্লা এনে এক পাল্লায় দেবেন গরু আর এক পাল্লায় দিবেন স্বর্ণ কাটা যখন সমান সমান হবে তখন স্বর্ণ আমি রেখে দেব গরু আপনারা নিয়ে যাবেন সুবহানাল্লাহ গরুর দাম কমলো না বাড়লো কাদের কারণে শর্তের কারণে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ একটা নির্বাচন দরকার ঠিক কিনা একটা নির্বাচন দরকার দেশের মানুষ ভোট দেবে যারা জিতবে তারা সরকার গঠন করবে যারা যেই ভোট পাইবে সেই আলোকে তারা প্রয়োজনে বিরোধী দল হবে একটা সহজ পদ্ধতি না কঠিন পদ্ধতি সহজ কিন্তু কি এটার বাদ করিয়া দাও সিঁড়ি দিয়া দোতলায় উঠে সিঁড়িটারই নামাইয়া দিছে এখন নামবেন কেমনে সেই চিন্তা করেন আগে দোতলায় তো উঠছিলেন যে সিঁড়িটা দিয়ে সেই সিঁড়িটা কি করছেন লাঠি মেরে ফলাই দিছে এখন নামতে হবে তো নামতে তো মুশকিল হয়ে যাবে এখন বিরোধী দলরা বলছে তত্ত্বাবধায়ক সরকার লাগবে এরা বললো কোনো সরকার মরকার দরকার নাই দলীয় সরকারের অধীনে যা হয়েছে তা তো আমরাও ছিলাম কারণ আমাদের আমারও তো ৪২ বছর বয়স নাকি হ্যাঁ আমরা তো সাক্ষী তার এদিকে আমি যাইতে চাই না কিন্তু আপনি কি জানেন শেষ পর্যন্ত ওই গরুর গোস্ত ছাড়া কিন্তু আসল জিনিস বের হবে না আর শর্ত দিতে দিতে শেষ পর্যন্ত বনি ইসরায়েলের লোকেরা যা করলো তা হলো এই যে তাদের নারীদের হাতের চুরি কানের দুল নাকের ভুল গলার চেইন আঙ্গুলের আংটি কোমরের বিছা পায়ের আলুমোর যার যা ছিল সবগুলা খুইলা মুইলা আইনা তারপর গরু কেনছে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অথবা যে নামই হোক সুষ্ঠু একটা নির্বাচন দরকার তো এখন যদি বেশি পেঁচাপেচি করে তাহলে দেশের অর্থনীতি আরো ধস নামবে ব্যাংক আরো দেউলিয়া হবে দ্রব্যমূল্য আরো বেড়ে যাবে খুন খারাপি আরো বেড়ে যাবে শেষ পর্যন্ত দেশটা আরো দারিদ্রতায় যাবে নারীদের অলংকার বিক্রি করে আর শেষ পর্যন্ত সংসার চালাইতে হবে ঠিক কিনা কন দেশের চরম চরম দেশের চরম এক ক্ষতি থেকে বাঁচানোর জন্য হলেও একটা সহজ পদ্ধতিতে আসা দরকার একজন আলেম হিসাবে এ জাতির একজন সচেতন নাগরিক হিসাবে সরকারকে অনুরোধ করব আহ্বান করব উদ্যোগটা আপনাদেরকেই নিতে হবে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে একজন আলেম হিসেবে বিশেষ অনুরোধ করব এই উদ্যোগটা আপনি নেন আপনার তত্ত্বাবধানে বিরোধী দলের লোকজন যারা আছে নেতা তাদেরকে জেল থেকে মুক্ত করে দেন তারপর তাদেরকে নিয়ে বসেন বসার পরে একটা চমৎকার থিওরি বের করেন সেই থিওরির আলোকে একটা সুষ্ঠু নির্বাচন হোক সেই সুষ্ঠু নির্বাচন হয়ে আমার দেশের সরকার আসবে সরকার যাবে আপনারা চলে যাবেন আবার আসবেন অসুবিধা কি অনেকদিন পর হলো তো আসছেন লাগলে আপনারা আবার আসবেন অসুবিধা কি দেশে ভালো কাজ করলে মানুষরা ভোট দেবে কিন্তু দেশের মধ্যে হামা এই যে হাঙ্গামা শুরু হইতেছে এক গরুর জন্য শেষ পর্যন্ত জাতির শব্দ শেষ হয়ে যাবে আসবে অবরোধ হরতাল মারামারি কাটাকাটি আপনারা চাইবেন না তারা চাইবে কিলাকিলি শেষ পর্যন্ত দেশের জাতির লোক মারা যাবে মায়ের কোল খালি হবে সম্পদ শেষ হবে শেষ পর্যন্ত গরু একটা আনছে কিন্তু মহিলাদের অলংকার শেষ সেই তত্ত্বাবধায়ক সরকার আসবে তো কিন্তু কি হবে মাঝখান থেকে গোষ্ঠী শেষ তো দ্যাট চলবে কেমনি একেবারে সহজ কথা বলে গেলাম এই যে সহজ বুদ্ধিকে সহজ কাজকে কঠিন করা ইহুদিদের চরিত্র বাংলাদেশে অনেক ইহুদি লবিস্ট আছে যারা চক্রান্ত করে এই মুসলমানরা মুসলমানদেরকে মারবে পুলিশের নাম আব্দুর রহিম গুলি করে মারছে কলিমুল্লাহকে দুইজন মুসলমান দুইজন কি মারা গেল কি
মুসলমান মারছে কে শুধু পার্থক্য রাজনীতি আলাদা করে দল আলাদা করে না এই কাজ কইরেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান কতালা নাফসাম বিগাইরিন আও ফাসাদিন ফিল আরদে ফাকা আননামা কতালান নাসা জামিয়া কেউ যদি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন তামাম দুনিয়ার সব মানুষ হত্যা করে ফেলবে ওমান আহিয়াহা ফাকা আননামা আহিয়ান নাসা জামিয়া আর যদি তুমি একটা মানুষকে বাঁচাইয়া দাও তো তামাম দুনিয়ার সব মানুষকে বাঁচাইয়া দেওয়ার সওয়াব আমি আল্লাহ তোমার আমলনামায় দান করে দেব শুধু তাই না যে ব্যক্তি ইচ্ছে করে মুমিন কতালা মুমিনাম মুতাআম্মিদান ইচ্ছে করে কেউ যদি হত্যা করে তাহলে ফাজাজাউহু জাহান্নাম তাহলে সে পুলিশ হোক র‍্যাব হোক নেতা হোক ডাকাত হোক যাই হোক না কেন তার পরিণতি কেবলই জাহান্নাম শুধু তাই না যাকে হত্যা করা হলো তার গুনাহগুলো খুনির আমলনামায় চলে যায় কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেছেন গলার মধ্যে ওই লাশটাকে ঝুলাইয়া খুনির গলায় ঝুলাইয়া দিয়া আল্লাহ কিয়ামতের ময়দানে হাজির করে দিবেন আমার বন্ধুগণ শেষ পর্যন্ত দেখা গেল এই গরু আনা হইল মুসা আলাইহিস সালাম জবাব দেন চামড়া খসাইয়া ঘাড়ের গোশত এনে তারপরে দেয়া হলো এই মৃত ব্যক্তির গলার সাথে বিসমিল্লাহ বলে সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হয়ে গেল আরো জোরে বলুন সুবহানাল্লাহ কার হুকুমে আল্লাহর হুকুম ব্যক্তিটা জীবিত হলো হাজার হাজার মানুষ উপস্থিত মুসা পয়গম্বরও উপস্থিত ওই ব্যক্তি জীবিত হয়ে কথা বলা শুরু করলো সাথে সাথে মেয়েটা এসে বাবার বুকের মধ্যে মাথা রেখে বলে আব্বা গো এই দুনিয়ায় আপন বলতে আমার তো আর কেউ বাকি রইল না আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের জন্য তাকে জীবিত করেছিলেন লোকটা বলতেছে আমাকে হত্যা করেছে আমার এই ভাতিজা আমার এই ভাতিজা শুধু তাই না সে হত্যা করেছে আমার মেয়েকে বিয়া করবে আর সমস্ত সম্পত্তি সে আত্মসাত করবে তাহলে বোঝা যায় যারা খুনি তারা যে আকাম কুকাম করে ওই নামটাই অন্যের ঘরে চাপাইয়া দেয় ঠিক কিনা বলে নিজেরা যেই অপরাধ করে সেই অপরাধে অন্যদেরকে অপরাধী বলে ডাকতে চায় দর্শন করে সোনার ছেলেরা আর নাম দেয় নির্দোষ আলেম ওলামাদেরকে এরকম বহু কথা এরকম আপনারা শুনতে পাবেন কাজটা নিজে করে ওই যে বললো যে আমার চাচাতো বোনকে বিয়ে করবা এবং সম্পদ গ্রহণ করবা এই জন্যই তোমরা এই কাজটা করেছে আসলে সব কাজ সে যে করেছে মূলত নিজের কাজটাকেই অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়েছে আমার ভাইয়েরা তাহলে স্পষ্ট একটা কথা বলে দেই সেটা হচ্ছে এই যে যদি কোনো ক্রমে দুই দল সরকারি এবং বিরোধী দলেরা যদি কোনো ক্রমে সুরাহা করতে না পারেন তাহলে গরুর দাম কিন্তু বাইরে যাইবে গরু কেডা গরু হইল বুদ্ধিজীবী তথাকথিত তথাকথিত বুদ্ধিজীবী সুশীল সমাজ আমি তাদেরকে গরু বলছি না অর্থাৎ যাকে তারা সমাধান হবে তাদের মূল্য কি হয়ে যাবে বেড়ে যাবে বিদেশি শক্তিগুলার প্রভাব বেড়ে যাবে বাংলাদেশের উপরে বিভিন্ন এমবিএসিতে দৌড়াদৌড়ি শুরু হবে ইতিমধ্যে তাল শুরু হয়ে গেছে আর যদি আমরা মিলেমিশে সমাধান করে দিতে পারি তাহলে দেখা যাবে দেশটাও ভালো থাকবে শান্তিতে থাকবে মানুষ হত্যা হবে না সম্পদের অপচয় বন্ধ হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে এই জন্য বাড়াবাড়ি পিরাপিরি সারাসারি সব বাদ দিয়া বৈঠক করে মনে করি নিরপেক্ষ সরকার যার দ্বারা একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব সেইভাবে একটা কাজ কইরা যাওয়াটাই সরকারের জন্য সবচেয়ে ভালো হবে দেশের জন্য জনগণের জন্য কল্যাণ হবে ঠিক কিনা